আজকের ভিডিওতে এমন কয়েকটা বিশাল বিশাল প্রাণীকে দেখব যারা একসময় এই গোটা পৃথিবীতে রাজ করত। পৃথিবীর সবচেয়ে বড় সাপের নামটাও অনেক বড়, এ হলো টাইটান বোয়া সেরেঞ্জেনেসিস। এমন একটি সাপের কথা কল্পনা করুন যে একটি গোটা ডাইনোসরকে ধরে খেতে পারত। হ্যাঁ, এরকম বিশাল সাপ একসময় পৃথিবীতে ছিল, যাকে টাইটানিক বোয়া বা টাইটানো বোয়া নামেও ডাকা হতো। বৈজ্ঞানিকদের মতে এই সাপ 42 ফুট বা প্রায় 8 থেকে 12 মিটার লম্বা হতো আর এর ওজন প্রায় 1 টন। এটা মনে করা হয় টাইটানো বোয়া ডাইনোসর ধরে ধরেই খেত, কারণ এর অস্তিত্ব 58 থেকে 60 মিলিয়ন বছর আগে ছিল। বৈজ্ঞানিকদের কথা যদি ধরা হয় তাহলে তাদের মতে সেই সময় এর চেয়েও বড় সাপ পৃথিবীতে ছিল, যার সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কারণ সাপের কঙ্কাল ঠিক করে জীবাশ্মতে পরিণত হতে পারে না। এটা পসিবল যে মেগালিনিয়া নামে 26 ফুট লম্বা এই গিরগিটি প্রায় 30,000 বছর আগে অস্ট্রেলিয়ার জঙ্গলে ঘুরে বেড়াত। এই বিশাল গিরগিটির ওজন প্রায় 400 থেকে 600 কেজির মতো ছিল। এরা ঘন্টায় প্রায় 6 মাইল জোরে দৌড়াতে পারত, যা মেগালিনিয়াকে আজ পর্যন্ত সবচেয়ে বড় গিরগিটি বানিয়েছে। আশ্চর্যজনক তো এটা যে মেগালিনিয়া বিষাক্ত ছিল, এর জন্য এরা বিভৎস রকমের ভয়ঙ্করও ছিল, কিন্তু এতটাও ডেঞ্জারাস ছিল না যে তখনকার মানব শিকারীদের সাথে লড়তে পারত। গবেষণা থেকে এটা জানা যায় যে মানবজাতি যখন অস্ট্রেলিয়াতে বসবাস শুরু করেছে তখন এই মেগালিনিয়া বিলুপ্ত হয়ে গেছে, তাহলে এটা হতে পারে যে মানুষই এদেরকে নিশ্চিহ্ন করেছে। সবচেয়ে বড় শার্ক, একটা বিশাল আকারের শার্কের কথা কল্পনা করা একটা দুঃস্বপ্নের চেয়ে কম কিছু না, কিন্তু এরকম শার্ক বাস্তবে ছিল, নাম ম্যাগলেডন। ম্যাগলেডন লম্বায় 59 ফিট বা 18 মিটার হতো আর এর ওজন প্রায় 20 টনেরও বেশি ছিল। এই শার্কের মুখ এতটাই বড় ছিল যে অনায়াসেই বড় বড় নৌকা খেয়ে নিতে পারত। 1909 সালে প্রথম এই বিশাল দানবের জীবাশ্ম পাওয়া গিয়েছিল, যা মেপে দেখা গিয়েছিল বেশ কয়েকজন মানুষ এর মুখের মধ্যে দিয়ে ইজিলি যেতে পারত। বৈজ্ঞানিকদের মতে ম্যাকলেডনের আকার এতটাই বিশাল ছিল যে সমুদ্রের সমস্ত প্রজাতিকেই সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারত এক নিমেষে। ম্যাকলেডনকে আজকের গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ মানা হয়, যা দুনিয়ার ভয়ঙ্করতম শিকারীদের মধ্যে একটি। সবচেয়ে বড় ডাইনোসর, এটা হলো অ্যামফিসিলিয়াস। এই বিশাল ডাইনোসর আজ অবধি পৃথিবী পৃষ্ঠে থাকা সবচেয়ে দানবীয় জন্তু। গবেষকদের মতে অ্যামফিসিলিয়াস জুরাসিক যুগের উত্তর আমেরিকায় বসবাসকারী এক নিরামিষভোজী প্রাণী ছিল, যার জীবাশ্ম কলোরাডো জিম্বাবুয়ের মতো দেশগুলিতে পাওয়া গেছে। এই ডাইনোসর পৃথিবীতে প্রায় 200 মিলিয়ন বছর আগে বসবাস করত। এই প্রজাতির ডাইনোসরের গলা বিশালাকার ছিল। বৈজ্ঞানিকরা অনুমান করে বলেছে যে এর ওজন প্রায় 110 টনের আশেপাশে আর লম্বায় 30 ফুটেরও বেশি। অ্যামফিসিলিয়াস গাছপালা ফলমূল খাওয়া এক বিশাল আকৃতির শান্ত স্বভাবের ডাইনোসর। এরকম বিশাল আকারের জন্য এদের কোনো শত্রু ছিল না, যার জন্য এদের অস্তিত্ব বহুকাল ছিল।